নির্বাচনের ফলাফল এখনো শেষ হয়নি, কিন্তু তার আগেই ভবানীপুরের আকাশে বাতাসে উড়ছে আবির, ফাটছে বাজি। এই কেন্দ্র থেকেই মমতা ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তার অন্যতম অনুরাগী মদন মিত্র সকাল থেকেই রয়েছেন উৎসবের মেজাজে। বাংলার মানুষ সবুজে বিশ্বাস করছে, মামাটি মানুষ। এবং এখানে প্রথম সকালবেলা আমরা খবর পেলাম বিজেপির কতগুলো গুন্ডা যারা ভবানীপুর নির্বাচনে বোমগুলো জড়ো করেছিল, ফাটাবার সুযোগ পায়নি, দুমদাম বোম মারছিল যাতে বাসে টাসে কোথাও লেগে যায়, কেউ ইনজোর্ড হয়, তৃণমূলের নামে পড়বে, কারণ তৃণমূল সেলিব্রেশন করছে। তো অনেকে বলবে আপনাদের দেখা আছে, তা আমাদের দেখা যাবেই। ওই বোম বন্ধ করার জন্য তো আমরা দৌড়ে এসেছি, ওই বোম বন্ধ করার জন্য আমরা দৌড়ে এসেছি, বোম বন্ধ করিয়েছি, এবং এখন আমরা খালি রং মশাল রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। আজই দক্ষিণ দুয়ার খোলা, সোজা চলে যেতে পারবেন বিহার বেঙ্গল। এখনই ও সবসময় খালি চাইছে ওকে কেউ ছিবড়ে করুক, ও তো এমনি ছিবড়ে হয়ে আছে, ওকে আর করবে না। এখন 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 হচ্ছে লাভলি বলে ভালো গদি বেরিয়েছে, লাভলি বলে শুয়ে পড়ুন ঘুমেছে। আমার আটিতেও তো আমি আমাকে ভোট দিইনি, মমতা ব্যানার্জিকেই ভোট দিয়েছি, কারণ 294টা বিধানসভাতেই এই যে শুভাশিষ চক্রবর্তী আমাদের রাজ্যসভা সদস্য, জেলার প্রেসিডেন্ট, ও তো আজকে আজকে সারা জেলা ঘুরে বেড়াচ্ছে। এমনও হতে পারে বিরাট গণ্ডগোল ক্যানিংয়ে, সেখানে হয়তো পৌঁছতে পারলো না। যেখানেই ভোট দেবেন বাংলায়, ইস্টার্ন ইন্ডিয়ায়, ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়া ওনা হবে বেটিয়া, ইন্ডিয়া ওনা হবে বেটিয়া, ইন্ডিয়া ওনা হবে বেটিয়া। নির্বাচনের দিকে তাকিয়েই এগোচ্ছে মমতা ব্যানার্জি এবং তার নেতৃত্বে তৃণমূলের দল, যতক্ষণ নিজের লক্ষ্যে পৌঁছচ্ছে তৃণমূল উৎসব পালন করেই যাবে। প্রজ্ঞা সাহা, ইটি ভারত, কলকাতা।